পড়েছে। আমি দেখতে দাও, দেখো অমনি না সুযোগ পেলে খুব সুযোগ আর পাওয়া যায় কোথায়? আজ নিচে সবাই এসে ছাড়ো আমাকে, এখনো আগামী দিইনি। তোমার আগার জন্য আমার বাড়ি বইয়ে গেছে, তাই আগামী দিতে পারি যদি পোশাকটা পাল্টে আসো। পাগল একটা, লাগেনি তো না? ভাগ্যিস তুমি ছিলে, তাই লাঠিটা, অন্ধের লাঠিটাই তো সম্বল। কি আপনার তো পা কেটে গেছে। এই রাস্তায় পাথরটা তো পড়েছিল তো তাই। আচ্ছা একটু দাঁড়ান। কি করছো মা? আপাতত রক্ত বন্ধ হবে, বাড়ি গিয়ে কিন্তু জায়গাটা গরম জলে ওয়াশ করে নেবেন। তোমার মতো পর উপকারী মেয়ে তো দেখাই যায় না, রাস্তাঘাটে অনেক লোকের সন্ধান পাই কিন্তু সত্যিকারের মানুষ কই? আচ্ছা মা, তোমার নামটা কি যেন? আমার নাম, আমার নাম দেবী। দেবী, সাক্ষাৎ দেবী, অনেক বড়। তোমার বয়ফ্রেন্ড বুঝি তোমার বাড়ির অ্যাড্রেসটাও ঠিক করে জানে না। মানে? মানে তোমার বয়ফ্রেন্ডের চিঠি পিয়ন ভুল করে আমাদের বাড়ি এসে দিয়ে গেছে। তুমি পারো বটে বৌদি, দেখছো ব্রাউন রঙের খাম, অফিশিয়াল চিঠি। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার কেউ বয়ফ্রেন্ড ফ্রেন্ড আছে নাকি? বয়ফ্রেন্ডের কথা বলতে তোমার মুখটা যেমন শুকিয়ে গেল। সবের সময় আমার নেই বৌদি, দিন রাত চোখ থাকে শুধু চাকরির অ্যাপ্লিকেশনের দিকে, ছেলেদের দিকে তাকানোর সময় কই? কাজের সময় যত ক্যাচটা। এই তোকে বলেছি না গ্যারেজের ধার কাছে তুই ফিরবি না? আসতাম না, বাড়িতে খুব বিপদ, ইশাকে পাওয়া যাচ্ছে না। তুমি বাড়িতে যেতে চাও না কেন? হ্যাঁ বাড়িতে, হ্যাঁ বাড়িতে দাদা বেঁধে রাখে জানো, মারে। তুমি যাবে আমাদের সঙ্গে? কোথায়? আমাদের না একটা মস্ত মস্ত বড় বাড়ি আছে বুঝলে তো, তোমাকে ওখানে এরকম জায়গায় লুকিয়ে রাখবো না, তোমার দাদা কোনোদিনও খুঁজে পাবে না। আলাপ করে দিই, ইনি হরেন দাস, রিয়েল এস্টেট এজেন্ট। ওনার সন্ধানে একটা বাড়ির খবর আছে তাই ধরে নিয়ে এলাম। আমি কিন্তু বাড়িটাকে দেখে নেবো। শিওর স্যার, বাড়িটা অনেক পুরনো, মানে ভাঙাচোরা পড়ে আছে আর কি, তবে লোকেশন আর পজিশন ফাটাফাটি স্যার, মানে আপনাদের অফিস বিল্ডিং করার জন্য একদম আইডিয়াল, কোনো লিগাল ঝামেলা নেই, তবে আউটরাইট সেল হবে।